লক্ষ লক্ষ নেতাকর্মীর ছাত্র যুবকের উপস্থিতিতে একটি সফল শান্তি সমাবেশ করব। আমরা যদি কোনো সংঘাতে রাজনীতি করতাম তাহলে অবশ্যই আমরা বলতাম যে বাইতুল মোকাররম গেট দিতে হবে। আজকে আমাদের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল, আমাদেরকে প্রথমে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমাদেরকে পারমিশন আমরা আবেদন করেছিলাম, সেখানে আমরা পারমিশন না পাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আমরা আবেদন করেছিলাম, সেখানেও আমরা পাইনি। এরপর আমরা পুরাতন বাণিজ্য মেলার পুরাতন যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে আমরা গিয়েছিলাম, কিন্তু মাঠটি যেহেতু এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট ওয়াই 21 স্মার্টফোনেই সম্ভব। মাঠটি যেহেতু সম্মেলন করার উপযোগী, মানে সমাবেশ করার উপযোগী নেই, প্রচুর খালাখন্দ এবং গর্ত থাকার কারণে আজকে একটা দিন আমাদের তারা সময় নিয়েছে মাঠটিকে ঠিক করে দেওয়ার জন্য। একটা দিন ঠিক করলে আমরা আগামীকালকে সেই সমাবেশটি আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে নিয়ে, আমাদের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা যৌথভাবে, মানে লক্ষ লক্ষ নেতাকর্মীর ছাত্র যুবকের উপস্থিতিতে একটি সফল শান্তি সমাবেশ করব, যে শান্তির বার্তা সারা দেশে পৌঁছে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তির বার্তা, যে উন্নয়নের বার্তা, যে প্রগতির বার্তা বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন সেটাই আমরা প্রচার করব। তাহলে তো আমরা বাইতুল মোকাররমের গেটেই সমাবেশটি করতে পারতাম, তারা তো তাদের পার্টি অফিসের সামনে করতে, আমরা তো সেখানে করিনি। আমরা যেহেতু মাঠটির অবস্থা আজকে ভালো অবস্থায় নেই, আপনারাও গিয়ে দেখে আসতে পারেন, আমাদের কালকে সাংবাদিক বন্ধুরা অনেকেই সেখানে গিয়েছিলেন, সাচ্চুভাই সেখানে ছিল, আমরা ছিলাম, আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ সেখানে ছিল, কিন্তু আমরা দেখতে পেরেছি মাঠটি সমাবেশের উপযোগী নয়। বিধায় আমরা আগামীকালকে সমাবেশটি করব। আপনারা জানেন আগামীকাল আমাদের যুবক এবং ছাত্র সম্মিলিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে কালকে আমরা অনেক চেষ্টা করেছি, প্রথমে বাইতুল মোকাররম গেটে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে, কিন্তু কোথাও আমাদেরকে ডিএমপি কমিশনার আমাদের অনুমতি দেয় নাই। রাত 9টার সময় আমাদেরকে এই পুরানা বাণিজ্য মেলায় আমাদের অনুমতি দিয়েছে, এবং আপনারা সাংবাদিকরা আপনারা ছিলেন, যেই কারণে ওইখানে সে সমাবেশ করার উপযোগী ছিল না বলেই আমরা একদিন পিছিয়ে আগামীকাল সেই মহাসমাবেশ করব। প্রিয় বন্ধুরা, আমরা যদি কোনো সংঘাতে রাজনীতি করতাম তাহলে অবশ্যই আমরা বলতাম যে বাইতুল মোকাররম গেট দিতে হবে। আমরা শান্তি চাই, এবং আমরা আগামীকালের সমাবেশে লক্ষ লক্ষ যুবক ছাত্রদের সমাবেশের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ আর অশান্তি চায় না, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এবং আজকের এই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বলবো, যে বিরোধী দলকে বলবো, যে আপনারা এই অশান্তি রৈরাজ্য পরিত্যাগ করে শান্তি, বাংলাদেশের শান্তি যাতে শান্তি থাকে সেই ব্যাপারে আপনারা সক্রিয় হন, আগামী নির্বাচনে আসেন। নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা সেটাকে মেনে নিব, কিন্তু অশান্তি করে, নৈরাজ্য করে, মানুষ হত্যা করে বাংলাদেশে আপনারা আপনাদের এই ষড়যন্ত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবেন না। তাই বন্ধুরা, আজকে এই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আবারও স্বেচ্ছাসেবক লীগের প্রতি নেতাকর্মী যারা এই স্বেচ্ছাসেবক লীগকে স্বেচ্ছাসেবক লীগ করতে যেয়ে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।